বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে দলটির গণপদযাত্রা হয়েছে বুধবার বিকেলে সাড়ে তিনটায় রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে মালিবাগ কাঁচাবাজারের সামনে গিয়ে তা শেষ হয় এর আগে বেলা একটার পর থেকেই দলটির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে কমলাপুর এলাকায় এসে জড়ো হতে থাকেন গণতন্ত্র পুনরুদ্ধার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দশ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয় মির্জা আব্বাস ছাড়াও কর্মসূচিতে বিএনপির নেতা খায়রুল কবির খোকন হাবিবুর রহমান হাবিব মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এর আগে গত শনিবার রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এরপর সোমবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গতকাল মঙ্গলবার গাবতুলি থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর দশ নম্বর গুলচত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সশরীরে বাংলা একাডেমি প্রাঙ্গনে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবারও বইমেলা হচ্ছে দুটি প্রাঙ্গনে একটি থাকছে সহরাউদ্দী উদ্যানে এখানেই মূলত বইয়ের স্টলগুলো থাকছে আরেকটি অংশ থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গনে এবারের বইমেলায় শহরাব্দি উদ্যানে চারশো বাহাত্তরটি প্রতিষ্ঠান ও সাতশো দশটি ইউনিট এবং বাংলা একাডেমিতে একশো তিনটি প্রতিষ্ঠান ও একশো সাতচল্লিশটি ইউনিট অংশ নিচ্ছে এছাড়া প্যাভিলিয়ন রয়েছে চৌত্রিশটি সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ছয় লাখ তিরাশি হাজার আঠারো টাকা নির্ধারণ করেছে সরকার বুধবার সচিবালয় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয় সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সাংবাদিকদের হজ প্যাকেজ সম্পর্কে জানান চাঁদ দেখার সাপেক্ষে আগামী সাতাইশ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে গত নয় জানুয়ারি রাজকীয় সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি দু হাজার তেইশ স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী এবছর হজ যাত্রীর কোটা এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন নির্ধারিত হয়েছে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পনেরো হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ বারো হাজার একশো আটানব্বই জন পবিত্র হজ পালন করতে পারবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস প্রতি রাতে পাঁচ ঘন্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বুধবার দিবাগত রাত দুইটা থেকে এ নির্দেশনা কার্যকর হবে চলবে আগামী তিন এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি জানান বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো এবং যাত্রী সেবার মান উন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য দুই ফেব্রুয়ারি থেকে তিন এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি প্রতিদিন রাত দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে